প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তিনটা রাশির সমন্বয় যোগফলের ফলের বর্গ নির্ণয় করবো তিনটে রাশির যোগফলের বর্গ তো আমাদের অঙ্কটা হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেডের বর্গ নির্ণয় প্রিয় শিক্ষার্থী আমরা লিখছি প্রথমে টু এক্স প্লাস থ্রি জেড থ্রি ওয়াই প্লাস ফাইভ জেডের বর্গ সমান টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা লিখি এখন টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড তাহলে আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটা করবো এখানে এ বলতে টু এক্স বি বলতে থ্রি ওয়াই সি বলতে ফাইভ জেড আমরা মুখে বলবো এ লিখবো আমরা টু এক্স এখানে বি মুখে বলবো বি লিখবো থ্রি ওয়াই মুখে বলবো সি লিখবো ফাইভ জেড ঠিক এই সূত্রের আঙ্গিকে আমরা লিখব তাহলে আমাদের এটাকে আমরা এ মনে করব এটাকে বি মনে করব এটাকে সি মনে করব তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হইল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক একই রকম এটাকে এ স্কোয়ার তাহলে আমরা লিখব এ স্কোয়ার এ বলতে এখানে টু এক্স হোলস্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বলতে থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস সিস্কোয়ার সি বলতে এখানে ফাইভ জেড ফাইভ জেড হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু এ বলতে এখানে টু এক্স বি বলতে থ্রি ওয়াই বি বলতে থ্রি ওয়াই টু এ বি প্লাস টু বি সি বি বলতে এখানে থ্রি ওয়াই সি বলতে এখানে ফাইভ জেড প্লাস টু সি এ টু সি বলতে ফাইভ জেড আর এ বলতে এখানে টু এক্স প্রিয় শিক্ষার্থী তাহলে কি লিখলাম এ রাশিকে এরশিকে বি এ রাশিকে সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হইল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস টু এ প্রিয় শিক্ষারটি আশা করি সূত্রের প্রয়োগটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা হিসাব করবো টু দুই চার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার প্লাস এবার একটা গুণ করলে দুই দুগুণে চার তিন ছাড়া বারো টুয়েলভ এক্স ওয়াই প্লাস তিন পাঁচা পনেরো পনেরো দুগুণে তিরিশ অথবা তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ থার্টি ওয়াই জেড প্লাস পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ টোয়েন্টি জেড এক্স প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী আমাদের দুই নম্বরে আমরা আরেকটা অঙ্ক করতেছি প্রশ্নটা হল এবি মাইনাস বি সি মাইনাস সি এর বর্গ নির্ণয় কর তা আমরা লিখলাম এবি মাইনাস বিসি মাইনাস সি এর বর্গ সমান এবি মাইনাস বিসি মাইনাস সি এ হোল স্কোয়ার এখন এবি মাইনাস বিসি মাইনাস সি এটাকে আমরা ঠিক এই সূত্রের আঙ্গিকে আমরা লিখবো এই সূত্রের আঙ্গিকে আমরা সাজাবো তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে আমরা এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম এবি প্লাস দিয়ে ভিতরে মাইনাস বি সি প্লাস দিয়ে ভিতরে মাইনাস সি এ হোল স্কোয়ার তৃ শিক্ষার্থী প্লাসে মাইনাসে মাইনাস এভাবে লিখলাম সমান আমাদের আগের মতো এ রাশিটাকে এ ধরব এর রাশিটাকে বি ধরবো এর আশিটাকে সি ধরবো তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হইল স্কোয়ার এ বলতে এখানে এ বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস स्क्वायर प्लस स्क्वायर प्लस टू ए बोलते टू ए बी प्लस टू बी सी विखने बी सी और ना अब सी ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस स्क्वायर प्लस टू ए बी প্লাস টু বি সি প্লাস টু সি এ সি বলতে এখানে মাইনাস সি এ আর এ বলতে এখানে এবি প্রিয় শিক্ষার্থী ঠিক আমরা এই সূত্রের আঙুলিকে আমরা লিখলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এবার আমরা যদি লিখি এখানে ए स्कोर बी स्कोर माइनस मैंने से प्लस माइनस होल स्कोयर मैं प्लस बी स्कोर सी स्कोर प्लस सी स्कोर ए स्कोयर एखे प्लस मैंने से माइनस टू एखे बी एक बी एक्टा बीटा बी स्कोयर सी एखे प्लस माइनस 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 से प्लस 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 तु এখানে এ বি সি দুইটা স্কোয়ার টু এ বি স্কোয়ার এখানে প্লাসে মানে আসে মাইনাস টু এ হইল দুইটা স্কোয়ার বি সি স্কোয়ার বি সি প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী আমাদের ক্লাস এখানে এসে সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে